হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং ব্যাকআপ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি যথারীতি আছে আপনাদের সাথে। বেশ কিছুদিন পর, ইনফ্যাক্ট বহুদিন পর, আমি নিয়ে আসলাম আরেকটা বাংলা ফিশিং ট্যাকল বা ফিশিং গিয়ার রিভিউ। তো সবসময় আমরা অরিজিনাল প্রোডাক্ট রিভিউ করি, আজকেও ঠিক তেমনই একটি অরিজিনাল প্রোডাক্ট রিভিউ করব। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন, খুব হট একটা প্রোডাক্ট এই মুহূর্তে, ঠিক আছে, একটা নতুন রিলের ভার্সন। তো দেখা যাক জিনিসটা কেমন বা কি বা কি কি ফিচার্স রয়েছে। তো চলুন প্রথমে বাংলায় ইন্ট্রোটা দেখে নিই। মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও এবং কৌশল শিখতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সবসময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। ইন্ট্রো শেষ হয়ে গেছে, চলে আসি আসল কথায়। ছোট্ট একটা কথা বলে রাখা দরকার, সবসময় বলি, সেটা হচ্ছে গুগলের প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ফিশিং অ্যাপ বাই আকিব নামে একটা অ্যাপ রয়েছে, যেটা পৃথিবীর একমাত্র এবং প্রথম এখন পর্যন্ত বাংলা ফিশিং অ্যাপ, পরিপূর্ণ ফিশিং অ্যাপ। এতে রয়েছে টোপচারা রেসিপি থেকে শুরু করে সব কিছু, এখনই ডাউনলোড করে নেবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতে রয়েছে সোলুনার বাইট টাইম, অর্থাৎ প্রতিদিন কোন সময় মাছ সবচেয়ে বেশি খাবে বা কম খাবে বা কী হবে না হবে সব কিছু এর মধ্যে লেখা থাকে। সো সোলুনার বাইট টাইম দেখে আপনার ফিশিং করতে গেলে অবশ্যই লাভবান হবে এবং এর জন্য প্রয়োজন হবে এই অ্যাপটি। সো ফিশিং অ্যাপ বাই আকিব এখনই ইনস্টল করে নিন আপনাদের মোবাইলে। চলে আসি প্রোডাক্ট রিভিউ। টিকা বাংলাদেশ বা টিভিসি স্টাইল অ্যান্ড ফিট, অর্থাৎ বাংলাদেশের যে টিকা লিগাল ইম্পোর্টার, তারা অরিজিনাল প্রোডাক্ট ইম্পোর্ট করে, যেটা হচ্ছে মহাখালীতে, ঢাকার মহাখালীতে অবস্থিত। তাদের কিছু প্রোডাক্ট আছে রিভিউ করার জন্য আমার কাছে এসেছে, তার মধ্যে একটা আজকে রিভিউ করছি। সেটা হচ্ছে মিড রেঞ্জের একটা রিল, 5-6,000 টাকা বাজেটের মধ্যে একটা রিল। চলুন দেখি কোনটা বা কি। এটা হচ্ছে টিকা গ্যালেন্ট লং কাস্ট, অর্থাৎ GLAT যে সিরিজ, সেই সিরিজের একটা রিল। যেহেতু টিকা গ্যালেন্ট লং কাস্ট লেখা আছে, উইচ মিন্স এটা দূরে কাস্ট করার জন্য বা লং কাস্ট যে রিলগুলো হয় সেই রিলই। কী কী লেখা আছে দেখি, গিয়ার রেশো হচ্ছে 5.2, 7 বল বিয়ারিং, ইনস্ট্যান্ট অ্যান্টি রিভার্স, কম্পিউটার ব্যালেন্সড, ওয়ার্ম শাফ্ট সিস্টেম। এই জিনিসগুলো আপনারা আগেও শুনেছেন বিভিন্ন টিকার প্রোডাক্টে, অরিজিনালগুলোতে, আজকেও আবার দেখাবো। ওয়াটারপ্রুফ ডিভাইস, হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ, রাস্ট রেজিস্ট্যান্ট বিয়ারিং, সো বিয়ারিংয়ে খুব সহজে জং বা মরিচা পড়ে না, এবং কুইক সেট ড্র্যাগ। এটা কিন্তু সাধারণত 8-10,000 টাকার যে রিলগুলো, যেই ফিচারগুলো থাকে সেই ফিচারগুলো দেয়া। আর কী কী আছে, 7 সিল প্রিসিশন স্টেনলেস স্টিল রাস্ট রেজিস্ট্যান্ট বল বিয়ারিং, RRB, ডাবল কালার অ্যান্টি করোশন অ্যালুমিনিয়াম স্পুল, থিক বল, সাইলেন্ট ড্র্যাগ সিস্টেম, ওয়ার্ম শাফ্ট, টিকট্যাক সাউন্ড, মজার জিনিস। এনিওয়েজ, আনবক্সিং করে ফেলি। মিড রেঞ্জের টিকার যে প্রোডাক্টগুলো থাকে ঠিক সেটার মতোই বক্সটা। বক্স খোলার পর প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে, হ্যাঁ, রিল পাবেন। রিল ছাড়া ড্র্যাগ নব একটা পাবেন এবং কিছু ম্যানুয়ালস পাবেন। দেখে নি কি আছে। সো একটাতে দেওয়া থাকে প্রতিটা পার্টস, পার্টের নাম্বার এবং কি কি আছে না আছে। সো 4000 এবং 5000 সিরিজের যে পার্টসগুলো আছে সবগুলো দেওয়া আছে। এটা ইনফ্যাক্ট দেওয়া থাকে যে কোনো পার্ট যদি নষ্ট হয়ে যায়, আপনি যদি মনে হয় এই পার্টটা আপনি আবার নিয়ে আসবেন, সেটা সম্ভব আসলে, একটু কষ্ট সাধ্য যেহেতু বাইরে থেকে আনতে একটু ঝামেলা করতে হয়, বাট স্টিল এটা পাওয়া সম্ভব। সো যে কোনো একটা পার্ট নষ্ট হলে কিন্তু আপনারা এটা পাবেন, এই জন্যই এই কাগজটা দেয়া। এছাড়া হচ্ছে এটা অনেকটা ইউজার ম্যানুয়াল। কিসের ইউজার ম্যানুয়াল জানেন? এটা হচ্ছে যে কুইক সেট ড্র্যাগ নবটা আছে সেইটার জন্য এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। এটাও রেখে দিচ্ছি। মিড রেঞ্জের যে ওয়াটারপ্রুফ পলিগুলো থাকে, আমি এটাকে পলি বলি, এটাকে আমি পাউচ বলি না, এই কারণে পলি বলি বিকজ এটা হচ্ছে ওই রেক্সিন, যে সেই রেক্সিন টাইপের একটা পাউচ, সেটা অনেকটা পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসির মধ্যে পড়ে, দ্যাটস ওয়াই আমি এটাকে পলি বলি। যদিও এই জিনিসটা পলি, বাট আমার মতে এটাও এক ধরনের পলি, বাট এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। সো আপনি কিন্তু আপনার রিলটাকে এর ভিতরে রেখে ক্যারি করতে পারবেন, পানি ঢুকবে না। এটা রেখে দিচ্ছি। এখন আসি প্রথমেই যে ড্র্যাগ নবটা দেওয়া আছে। রেগুলার আপনার ডিভাইসের সামনে, আপনার রিলের সামনে বা মেশিনের সামনে যে ড্র্যাগ নব দেওয়া থাকে সেটা হচ্ছে এটা,
আর এর মধ্যে যেটা লাগানো আছে সেটা নিয়ে তো কথা বলবই। রিলটা খুলে দেখি, প্রথম রিয়াকশন হচ্ছে ফুল মেটাল, ফুল ভাই, এটা থেকে শুরু করে এখানে যা আছে সব মেটাল ভাই, বেশ ভারী, স্মুথ, খুবই স্মুথ, রিমাইন্ডস মি অফ ফিডার মেন্টর FM 5000, বাট তার চেয়ে অনেক বেটার বিল্ড কোয়ালিটির GLAT 5000। শুরুতে আমি স্পেসিফিকেশনটা দেখে নিই, 0.28 mm লাইন আপনার 310 মিটার, 0.30 mm লাইন 265 মিটার, এবং 0.32 mm লাইন 230 মিটার, অনেকখানি সুতো আর বেটাতে। প্রথম কথা, এটা হচ্ছে লং কাস্ট, আপনি যখন দূরে মারবেন সুতোগুলো কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে যাবে, একদম উড়ে উড়ে চলে যাবে। তাই বলে নর্মালি আপনি যখন বেল হ্যান্ডেলটা খুলবেন সব সুতো লাভ দিয়ে বের হবে, ওরকম কিছু না, এটা হচ্ছে দূরে কাস্ট করার জন্য। এটা গিয়ার রেশো 5.2 এখানে লেখা আছে, 7 বল বেয়ারিং লেখা আছে। স্ট্রাকচারটা, ব্যাকএন্ডের স্ট্রাকচারটা অনেকটা ফিডার মেন্টরের মতো, বাট এটা ফিডার মেন্টরের চেয়ে প্রায় দ্বিগুণ ভারী, ফুল মেটাল হলে এরকমই হয়। কী কী ফিচার্স আছে, অবশ্যই ইনস্ট্যান্ট অ্যান্টি রিভার্স, সো একদিকে দিলে হচ্ছে দুদিকেই ঘুরবে, এপাশে দিলে সো দুদিকেই ঘুরবে, আর একদিকে দিলে হচ্ছে শুধুমাত্র সামনে ঘুরবে। আপনি যদি হ্যান্ডেলটাকে চান ডান পাশে নিয়ে আসতে, অবশ্যই এটাকে খুলতে হবে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ফিচারটা আপনারা জানেন, সো না দেখানোটাই বেটার ছিল, বাট তারপরেও অনেকে নতুন আছে, আমি এখনও মেসেজ পাই যে রিল হ্যান্ডেল লেফট থেকে রাইটে করতে হলে কি করতে হয়, তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। বের করে নিয়ে আসি, চলে আসলো, এটাকে এখন এই পাশে লাগিয়ে দিব এবং যথারীতি স্ক্রুটাকে স্ক্রু ইন করে দেব। এই স্ক্রুটা বেশ লম্বা করেছে এবার, যাতে সহজে খুলে না যায়। অনেক সময় যেটা হয়ে থাকে, যেটা কিন্তু খুলে যায় আস্তে আস্তে, দিনের পর দিন একটু একটু লুজ হতে হতে খুলে যায়। স্মুথ, ফুল মেটাল যেহেতু, ইভেন এই নবটাও কিন্তু মেটালের, যখন রাখবেন তখন চাপ দিয়ে হবে ভেঙে জাস্ট এইভাবে সুন্দরভাবে স্টোর করতে পারবেন। চলে গেল লাইন রোলারের কথায়, চলে আসি। লাইন রোলারটা সিঙ্গেল পার্ট দিয়ে, অর্থাৎ এই বেল হ্যান্ডেলটার সাথে সিঙ্গেল পার্ট দিয়ে বানানো লাইন রোলারও খুব স্মুথ হবে। চলে আসি ড্র্যাগের কথায়। সো ড্র্যাগ নবটা আপনার জন্য কুইক সেট ড্র্যাগ নব, নর্মালি ড্র্যাগ এভাবে ঘুরালে ফিরালে কম বেশি হয়, আর কুইক সেট হচ্ছে যে মাঝখানেরটা, এই মাঝখানেরটা ঘুরালে যেটা হয় একদম ফাইন টিউনিং। সো দেখা যাচ্ছে নর্মালি ড্র্যাগ হচ্ছে 1 কেজি থেকে 10 কেজি আপনি সেট করবেন, এটাকে ঘুরিয়ে 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 সেট করতে হবে, কিন্তু 5 থেকে 6 মধ্যে যদি আপনি সেট করে রাখতে চান, সো এটা এমন একটা জায়গায় নিয়ে আসা যায় যেখানে 5 থেকে 6 কেজির মধ্যে, সো এটা ঘুরিয়ে আপনি 5 কেজি 100 থেকে 6 কেজির মধ্যে, মানে 5 কেজি থেকে 6 কেজি, 5.5 কেজি আপনি হুট করে ড্র্যাগ দিতে পারবেন না, অনেক ঘুরিয়ে 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 আপনাকে সেট আপ করতে হবে। ঠিক সেই কাজটার জন্যই কুইক সেট ড্র্যাগ, অর্থাৎ অনেকখানি ড্র্যাগ, মেজর যে ড্র্যাগটা আপনি যদি 1 থেকে 10 মধ্যে ভাগ করেন পুরোটাকে, তাহলে এভাবে হিসাব করতে হবে যে 1.5 কেজি যদি আপনাকে ড্র্যাগ দিতে হয়, 1 থেকে 2 মধ্যে রাখবেন, 1.2 বা 1.5 বা 1.7, এরকম ড্র্যাগ আপনি যদি হুট করে দিতে চান তাহলে কিন্তু অনেকখানি ঘুরাতে হবে আপনাকে। এই কারণে কুইক সেট ড্র্যাগ নবটা এমনভাবে সেট করা থাকে যে একটা সার্টেন রেঞ্জের মধ্যে, মেজর রেঞ্জগুলোর মধ্যে থেকে যায়, তখন বাকিটা ঘুরালে আপনার ওইটুকু ড্র্যাগের মধ্যেই কিন্তু কম বেশি হবে। সো সেই কারণে এটা দেওয়া। স্পুলটা তো খুবই সুন্দর, আমার কাছে খুব পছন্দ হয় স্পুলটা, তারপরেও খুলে দেখছি ভিতরে কী আছে। স্ট্রাকচার 99% আপনার ইয়ার মতো, ফিডার মেন্টর বা FM 5000 মতো। যেটা বলেছিলাম, এটাও বের করে ফেলি, ফুল মেটাল স্পুল, কম্পিউটার ব্যালেন্স তো অবশ্যই, ঘুরাচ্ছি ঘুরালে দেখতে পাবেন। খুব সুন্দর,
ড্র্যাগের ভিতরে যে অংশটা, ভিতরে যে আপনার ক্লিপটা থাকে বা পিনিয়ন থাকে, পিনিয়নটা হচ্ছে স্পুলের সঙ্গে বাইন্ডিং করে, এখানে দেখতে পাচ্ছেন, এবং সেই টিকটক নয়েজটা কিন্তু এই যেটার কারণেই হয়। সো ড্র্যাগের অনেকাংশ এটার উপর নির্ভর করে। আপনারা জানেন যে ফিডার মেন্টর যে স্ট্রাকচার আছে একদম সেম, তবে ফিডার মেন্টরের চেয়ে এটা ভালো কেন? এই কারণে ভালো যে ফিডার মেন্টরে কিছু অংশ প্লাস্টিক আছে, আর এটা হচ্ছে ফুলি মেটাল, এটার মধ্যে প্লাস্টিকের অংশ আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না। এই কারণে হচ্ছে আমার খুব ভালো লেগেছে। যাদের রেঞ্জ একটু কম, 4000 কাছাকাছি, তারা হচ্ছে ফিডার মেন্টর কিনবেন, আর যাদের রেঞ্জ 4000 উপরে, 4-6000 মধ্যে, তারা অবশ্যই এটা আপনারা অ্যাভেল করতে পারেন। আমি এটার যে জিনিসটা খেয়াল করছিলাম যে অন্যান্য যে রিল আছে, অন্যান্য রিলে কিন্তু আপনার যখন তেলটা দিতে হয়, অয়েল দিতে হয়, তখন কিন্তু এই যে মাঝখানে একটা ফুটা থাকে সেই ফুটা দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন। বাট এটার বিষয়টা হচ্ছে এটা আপনার যখন অয়েলিং করতে হবে তখন এই স্ক্রুটা খুলে এই পেছন দিয়ে অয়েলিংয়ের জায়গা আছে সেখান দিয়ে দিতে পারবেন। আর যেহেতু এটা সিলড বডি, সো এখানে প্রশ্নই আসে না যে আপনাকে কষ্ট করে অয়েলিং করতে হবে। এটা কোনো রকম পানি বা কাদা বা এরকম কোনো কিছুতে নষ্ট হবে না, নষ্ট হওয়ার খুব একটা সুযোগ নেই। এটা লাগানোর পর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, লাগাতে তো যাচ্ছিলাম, আমি বলতে ভুলে গেছি আপনাদেরকে। নর্মালি স্পুলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে স্পুলটা আপনার স্পুলের মাঝখানে কোনো কিছুই থাকে না যেটা সমানভাবে উপর নিচ করতে পারে। এই যে এইটা আছে আপনারা দেখুন, এই জিনিসটার কাজ কি বলতে পারেন? এই জিনিসটার কাজ আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এই পার্টগুলো রাখি, এইখানে এমন একটা জিনিস আছে যেটা এই এই পার্টটার সাথে অ্যালাইন করে অনেকটা এইভাবে। সো এটা যাতে নড়ে চড়ে না যায়, সুন্দরভাবে উপর নিচ করে, সেই ব্যবস্থাটা করা আছে। যেটা ওরা বলছিল কম্পিউটার ব্যালেন্সড, কম্পিউটার ব্যালেন্স তো অবশ্যই, তারপরে ম্যানুয়ালি ব্যালেন্স করার জন্য তারা এই জিনিসগুলো দিয়ে থাকে। চলে আসি, দিয়ে দিই ওয়াশার। ওকে, হয়ে গেছে। অবশ্য কুইক সেটটা না দিয়ে আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, এবার একটা মজার বিষয় আসি। ইউজেজের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে অনেক সময় আমাদের রিলের যে সুতোটা আছে, সুতোটা পেঁচিয়ে এই তলে চলে আসে, এই জায়গায় পেঁচিয়ে যায়। কিন্তু এটা আমরা একটা ডিজাইনে বানানো, যেহেতু এই দুই সাইডে এই জিনিসটা অ্যালাইনমেন্টের জন্য দেওয়া আছে, সুতা কখনোই এর তলের ভিতরে ঢুকতে পারে, নিচে পেঁচিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। দামি রিল বা স্ট্যান্ডার্ড রিল যেগুলো আছে সেগুলার মেইন ফিচার কিন্তু এইটাই। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। স্প্রিং হয়ে বের হয়ে যাচ্ছে সুতা, তারপরে আটকে যাচ্ছে, এই ভয়টা পাওয়ার কোনোই সুযোগ আপনাদের নাই, এরকম হবে না। আপনার সুতা যতই স্পুল থেকে বের হয়ে যাক, এই প্রবলেম আপনি পড়বেন না। এখন প্রশ্ন হচ্ছে যে বেসিক ফাংশনালিটি তো আমি এটা দেখালাম, এখন এটা ওয়েটটা কত, কতখানি ওজন হবে, কোনটার সাথে ম্যাচ হবে? ওয়েটের কথা চলে আসছে, আমি দেখি 5000 সিরিজের ওয়েট কত, 386 গ্রাম। এই রিলটার ওজন হচ্ছে 386 গ্রাম। 386 গ্রাম যথেষ্ট ভালো। এখন আপনি যদি বলতে চান যে কিসের সাথে ম্যাচ করবে, আমি বলবো যে লিব্রা অ্যারো, অথবা আপনার এদিকে ট্যালিসম্যান আছে, ট্যালিসম্যান বিজি বিগ গেম, এগুলোর সাথে আপনি ম্যাচ করতে পারবেন এবং খুব সুন্দর পারফর্ম করবে। এর বাইরে যদি আপনারা জানতে চান যে ভাই রিল তো এটা নিলাম, এখন এর সঙ্গে সুতো ম্যাচিং কীভাবে করব, অনেকে প্রশ্ন করেন যে রিলের সাথে সুতো ম্যাচিং কীভাবে করবেন, ভাই দেখেন এখানে স্পেসিফিকেশনে যেটা লেখা থাকে, যত যত এমএম সেই লাইনটা ইউজ করাটাই সবচেয়ে বেটার, কারণ তারা ওভাবেই টেস্ট করেছে। এবং যেহেতু এটা হচ্ছে লং কাস্ট, সুতো খুব সুন্দরভাবে বের হয়ে যাওয়ার জন্যই, দূরে কাস্ট করার জন্য, সো আমি সাজেস্ট করব স্পেসিফাইড যে সুতার ডিটেলস দেওয়া আছে আপনার রিলের সাথে, ঠিক সেই সুতাটাই, সেই স্পেসিফিকেশনের সুতাটাই আপনারা ব্যবহার করবেন। এখন আসি এই বল টিপের কথায়। এটা অনেক সময় গোল হয়, টিকা অ্যাকচুয়ালি চেঞ্জ করে অনেক সময়, কোনো কোনোটা দেখবেন এরকম বল থাকবে, কোনো কোনোটাই এই শেপের থাকে, এটা থাকতেই পারে, এটা স্বাভাবিক। টিকার সব মেশিনগুলোর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে
মিড রেঞ্জের যে রিলগুলো থাকে, মিড রেঞ্জের রিলগুলোর মধ্যে এত ফাংশনালিটি থাকে যেটা অন্যান্য ভালো কোম্পানির 10-15,000 টাকা রিলের মধ্যে থাকে। এই কারণেই টিকার রিলগুলো আমার কাছে খুব পছন্দ হয়। প্রাইসিংয়ের ব্যাপারে আসতে গেলে আমি বলে দিচ্ছি, এটা স্ট্যান্ডার্ড এমআরপি বা রিটেল প্রাইস, যেটা সেটা হচ্ছে 5,500 টাকা, রাইট? 5,500 টাকা হচ্ছে এই রিলটার দাম। ফিডারমেন্টের চেয়ে অবশ্যই 1-1,500 টাকা বেশি এর প্রাইস, তবে এটার স্ট্রাকচার কিন্তু আমি বলবো আলটিমেট ফিডারমেন্টর উইথ ফুল মেটাল স্ট্রাকচার, এভাবে আমি এটাকে ডিফাইন করব। আমি বলবো রিলটা একেবারে ফ্ললেস। এখন প্রশ্ন হচ্ছে কোথায় পাবেন? অবশ্যই ঢাকার মহাখালীতে অবস্থিত টিভিসি সাইলেন্ট ফিটে পাবেন, নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। অনেকে আছেন ইন্ডিয়া থেকে অর্ডার করতে চান, বাংলাদেশে যারা আছেন তারা তো টিভিসি স্টাইলেন্ড ফিটে অর্ডার করবেন, সরাসরি ওখানে যেতে পারেন, ওখানে ফোনে অর্ডার করতে পারেন, তারা ব্যবস্থা করে দেবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যারা ইন্ডিয়া থেকে আছেন তারা কি করবেন? যারা ইন্ডিয়া থেকে আছেন তাদের জন্য এই যে নিচের নির্দেশনাটা দিয়ে দিচ্ছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বার আপনাদের কাছে আছে, এবং আপনাদেরকে, আপনারা যদি ইন্ডিয়াতে এটাকে পারচেস করতে হয়, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ডার করে প্রি পেমেন্ট করতে হবে এবং পেপ্যাল, শুধুমাত্র পেপ্যালে আমরা ইন্ডিয়া থেকে এখন পেমেন্ট রিসিভ করি। আপনারা অনেকে বলবেন লোকাল কোনো পেমেন্ট মেথড আছে কি না, ফোনপে এই ধরনের, তাহলে আমাদেরকে বলতে হবে যে ভাই আমাদেরও বাংলাদেশি পেমেন্ট মেথড আছে লোকাল, বিকাশ। আপনি যদি ফোনপে অপশন চান তাহলে আমি বলবো যে ভাই আপনি বিকাশে পেমেন্ট করেন। এটা ইন্টারন্যাশনালি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবে ক্রস বর্ডার এবং যাবে হচ্ছে DHL-এ। সো সেভাবে শিপিং কস্ট এবং প্রোডাক্টের কস্ট ক্যালকুলেট করি আপনাকে দেওয়া হবে, এবং পুরো পেমেন্টটা আপনাকে প্রি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর শিপমেন্ট হওয়ার 2 উইকসের মধ্যে, যেহেতু এটা ইন্ডিয়া যাবে, কাস্টমস ক্লিয়ারেন্স হবে এবং এখন হচ্ছে করোনা টাইমিং, সেই টাইম অনুযায়ী আপনার কাছে পৌঁছাবে। এটা যেই টাইমে পৌঁছানোর সেই টাইমে আপনার কাছে পৌঁছাবে এবং আমাদের এই নিয়মগুলো মেনেই আপনাকে অর্ডার করতে হবে। এর বাইরে কোনো কথা বলার বা বার্গেনিং করার সুযোগ নেই। এই ছিল পুরো বিষয়টা। যাদের প্রয়োজন তারা তো প্রয়োজন মতো বাংলাদেশটা বাংলাদেশের নাম্বারে, এবং ইন্ডিয়া যারা আছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে বা যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সব কিছু ডিটেলস আমি বলে দিলাম, কোনো লুকোচুরি নেই, ক্লিয়ার কাট সব কথা। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিন, চেপে দিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন। এক্সিস্টিং ভিউয়ার্স ভাই লাইক হয়ে যাক, এরকম রিভিউ আমি ছাড়া বাংলাদেশের কেউ দেয় না। যাদের ভিডিওটা ভালো লাগে নেই ডিসলাইক দিয়ে দেন, ব্যাপার না ভাই, ব্যাপার না। দেখতে দেখতে আপনার ডিসলাইক দেখতে দেখতে 130,000 পার হয়ে গেছে। এনিওয়েজ, এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।